ভারতবর্ষের গোটিয়ে পর্যায়ে প্রথম পর্যায়ে রাহুল গান্ধীর পদযাত্রা দীর্ঘ সময় ধরে দীর্ঘ পথ ধরি চালা যাকি মহাত্মা গান্ধী পরে বোধে সবুঠ অভূতপূর্ব যাত্রা লোক সাথে মিশিবা ভারতবর্ষ জাঁয়া এবং ভারতবর্ষর সমস্ত সমস্যা জাঁয়া দ্বিতীয় পর্যায়ে বর্তমানে পুনে আরম্ভ হয়েছি রাহুল গান্ধীর সম্মানীয় নেতা তাঁর এই যাত্রা সামাজিক ন্যায় এবং ভারত জোড় ও সামাজিক ন্যায় সম্পর্কিত আউ এক অধ্যায় জোড়া যাইছি যে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ন্যায় যা সব বর্তমানে ব্যাঘাত যা সব বর্তমানে ধ্বংস পাইবাকে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির শ্রী মোদী এবং শ্রী শাহ নেতৃত্বে পরিচালিত সরকারের সে রক্ষা করা ভারতবর্ষক ভারত গণতন্ত্রক ভারত সংবিধান এই যাত্রা আরম্ভ হয়েছে সে যাত্রা চাল এবং যাত্রা ভিতরে ওড়িশার এক অংশ আছে ওড়িশা ভিতর দিয়ে প্রথমে এই যাত্রা চালিব ওড়িশার চারিদিন রহবে তাঁর যে কার্যক্রম রয়েছে এখানে চারিদিন রহবে এবং এই চারিদিন যাত্রা ভিতরে সে পাখাপাখি পাঁচটি ছটি জেলা চারটি জেলা যেগুলো স্পেসিফাইড হয়েছি আমি সমস্ত উদ্যম চলে বসিছু পাঁচ ছটি জেলা সেখানে সে খবর কইবে তার ভিতরে দেখতে যাবে কন্ট্যাক্ট করবে এ হচ্ছে কার্যক্রম এ কার্যক্রমে মু তো এক পরে কইবে শিল্প সরকার মহোদয় এ কার্যক্রমের উদ্দেশ্য আপন কইবে কিন্তু তার পূর্বরু মু আপনকু আমি আজির গোটি লোগো সবু শ্রেণীর সবু বর্গর লোক জয়েন করে সবু ধর্মর সবু বর্গর সবু জাতির লোক এতে যোগ দিয়ে পারিবে এবং এতে যোগ দেওয়ার পূর্বরু এই বিস্ফোরণটি করিবে